सारा शरीर दिए रक्त प्रवाहित होच्छे। उठो भाई, चलो भाई, सारा रात चलो, भागो। जानेर भय बच्चा, कोची कोची बच्चा, 6 বছর 8 বছর दुटी बच्चा जन्नती फूल आसमान देखे, जमीन देखे, कीट पतंग देखे, बाघ भाल्लुकेर भय, किन्तु जंगले दुटी बच्चार भये बाघ पालाच्छे। अरे भाग भाग, आले रसूलेर औलाद आछे, भाग भाग, आले रसूलेर औलाद आछे। जंगले हमारे भय आछे बटे, आले रसूलेर बच्चारा मानुषेर भये पालाच्छे। अल्लाहु अकबर। बेरे चले जाए, चले जाए, जेते जेते आजान सारा रात चललो। आजान मुअज्जिन दितेछे, आजान हइतेछे, अस्सलातु खैरुम मिनान नौम, अस्सलातु खैरुम मिनान नौम। भाईजान ओटाई तो आजान। कल के जो आजान सुने सारा रात चललाम, आमरा कि एक कदम आगे बढ़ते पारेनी? भाईजान कोई आजान, एदिके लुकाओ, एदिके लुकाओ। आगा दिके यदि जाच्छेन डान दिके तो पानी, नहरे फुरातेर पानी टलटल करछे। भाईजान एदिके तो पानी, किन्तु यदि पानी देखे, पानी प्यास तो लेगेछे, पानी यदि देखते जाए, पानी यदि पान करते जाए तो केउ यदि देखे नेय, देखे एकबार तो छेड़ेछे, एबार छाड़बे ना, एकबार छेड़ेछे, एबार छाड़बे ना। चलो चलो, लुकाय कोथाय, कोन जगह जाबो, काउके देखा দিব না। শরীর ফেটে আছে, জামা ছিড়ে গেছে, রক্ত বইতেছে, জায়গা জায়গা কাঁটা লেগে আছে, কাঁটা লেগে আছে। বাবুল গাছের কাঁটা, যখন বাবুল গাছ ছোট ছোট হয়, কাঁটা কিন্তু বড় বড় হয়। কাঁটা লেগেছে, আহা করে না, লুকাবে কোথায়? দেখছে নাহরে ফুরাতের নিকটে একটা খেজুর গাছ আছে, আর খেজুর গাছটা বহু পুরানা। পুরানা খেজুর গাছের জল একটু গর্ত আছে, সে গর্ততে একটা বাচ্চা লোকা যাবে, দুটা বাচ্চা লোকা যাবে না, একটা লোকানো যাবে, দুইজন যাবে না। তো দুই ভাই সাল্লা করছে, একজন যদি লুকাই তো একজন তো ধরা পড়ে যাব, ধরা পড়লে তো দুজনের সংবাদ পাবে। ভাইজান পা পেটে গেছে, ভাইজান আমি ছাড়ছি, তুই আমার বুকে লেগে যা, বরাবর হয়ে যা, কেউ যেন চিনতে না পারে। বলো সুবহানাল্লাহ। বুকে নিচে পানি, खोखलार नीचे पानी, दुई भाई बोके बोके लागछे, मुखे मुख लगाछे, पानी ও ওর ঠোঁস চুষে, ও ওর ঠোঁস চুষে, प्यास লেগেছে, তুই আমার ঠোঁস চুষ, আমি তোর চুষি, দিলটা ঠান্ডা হবে, প্রাণটা ভিজবে, শান্তি পাবো। আল্লাহু আকবার। চুষতে 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 শরীরে ঠোকা, শরীর রক্ত বয়ে বয়ে শেষ হয়ে গেছে, জায়গা জায়গা কাটা কাটা জায়গা, এর रक्त जीवजने रक्त हाथे हाथ जमा एमनी करे धरे आछे, रक्त शुकिये शुकिये दुई भाइयेर हाथ जॉइंट लेगे गेछे, দুই ভাইয়ের হাত জয়েন্ট লেগে গেছে, সিনাতে সিনা লাগিয়েছে, বুকে বুক লাগিয়েছে, রক্ত লেগে লেগে যেন জয়েন্ট লেগে গেছে। ভয় ভয়, শ্বাস ফেলছে না। কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে তো ভয়ে মনে হচ্ছে মরে গেছে, দমটা সেটে নিচ্ছে, দমটা সেটে নিচ্ছে। কেউ যদি দেখে ফেলে না তো আমাদের মুর্দা মনে করে যেন ছেড়ে দেয়, যে মরা বাচ্চা হবে, হয়তো কবর টবর ছিল, জেগে গেছে নদীতে, এই মনে করে হয়তো ছেড়ে যাবে। কেউ যদি যায় শ্বাসটা ছেড়ে দেয়, বাচ্চা কিন্তু সেমে গেছে, ভয় ভীতি হয়ে সেমে গেছে। আল্লাহ তাআলা বলছে, এই আমার ফেরেশতা, দেখ দেখ দেখ, আমার নবীর ঘরের দুটি বাচ্চা ওই ফোরাত নদীর উপরে সেমে গেছে, ফেরেশতারা কান্না করতে লেগেছে। যে বাচ্চার বাবা নেই, যে বাচ্চার মা নেই, যে বাচ্চার কেউ নেই, রাস্তাতে কেউ নেই, শরীরে রক্ত জর্জর ছিল, শুকিয়ে গেছে, মুখে মুখ লাগিয়ে লাগিয়ে চুষতেছে, মনে পড়ছে আব্বাকে কোথায় রইলি গো আব্বা, আজকে যদি আব্বা রইতো, আম্মা রইতো, বেদনা ব্যথা কিছুই পেতাম না, দুঃখ পেতাম না, মনে মনে আল্লাহ ফেরেশতাকে আল্লাহ বলছে দেরি করিস কেন চট করে চলে যাও ওই ফুরাত নদীর কাছে আমার ছেলে বেটার দুটি বাচ্চা ওখানে বসে বসে কান্না করছে বাপ নেই মা নেই তোরা আমার বাচ্চাটাকে কোলে করে লে রে কোলে করে নে ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন বাচ্চা দুটি কান্না করছে বাচ্চা দুটি সেমা গেছে সকাল হয়ে গেছে লোকেরা নিজের কাজে রত একজন মহিলা সুন্দর মহিলা নুরানি চেহারা হাবশা দেশের মহিলা শাম দেশের মহিলা কোথাকার মহিলা শাম দেশের মহিলা আর শাম দেশের মহিলা সবচাইতে দেখতে সুন্দর বুঝেছেন বড় প্যারি কনিজ কার হারিশের বাঁধি কার বাঁধি হারিশের বাঁধি উনি একটা ঘাড়া নিয়ে फुरात नदी से जल नीते पानी लाने के लिए आई हारिश की बादी वो आई पानी भरते गेछे जेमनी घाड़ाते पानी भरबे तेमनी जानो पानीर भितरे देखते पाच्छेन दुटी मानुषेर छवि बोलुन सुबहानाल्लाह दुटी मानुषेर छवि चिंता करछेन माठेर मध्ये फुरात नदीते मानुषेर छवि टल 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 करछे पानी जखन झकझक करे मानुषेर छवि देखा जाय ना सबुज रंग जखन थाके मानुषेर छवि चिंता करछेन एखाने चेहरा दुटी तो नूरेर मतो लागछे कोथाय आछे रे बाबा निशाना बाजछे गाछेर तले खोखलार माझे निशारा बाजलो पानी भरलो उठे निलो घानाटा राखलो रेखे দেখছে ওই গর্তের কাছে খোকলার কাছে বাচ্চা তো বটে বড় বড় চুল গায়ে রক্ত নোরানি চেহারা বাচ্চা জিন্দা না মরা চিন্তা করছেন বাচ্চা জীবিত না মৃত্যু চিন্তা করছেন একটা বাচ্চার হাত ধরছেন হাত হাত ধরে টানছেন যদি এক ভাইয়ের হাত অপর ভাইয়ের হাতে লেগে আছে আর যখন টানবে তো রক্ত রক্ত শুকিয়ে গেছে বেদনা হবে কষ্ট হবে যেমনি টেনেছে বাচ্চাকে বেদনা আছে আর রক্ত জায়গা জায়গা লেগেছিল টেনেছে তো রক্ত ফুটে টপ টপ করে পড়ছে আম্মা আম্মা দুটি বাচ্চার জাবানে আম্মা শব্দ বেরিয়ে আসলো মা এমন একটা জিনিস যে কোনো সময় মানুষ বাচ্চা কাচ্চা এখানে যেখানে সেখানে পড়বে কোনো কথা জবান দ্বারা বের হবে না মা বেরিয়ে যাবে মা রাগ থেকে নিকট থেকে মা বেরিয়ে এসেছে কানিজ কিন্তু ভয় পেয়ে গেছে আ কার বাচ্চারে আম্মা বলছে পট করে বলছে ওগো হ্যাঁ আমার ছেলে নাই মেয়ে নাই আমি তো একটা দাসী হ্যাঁ যদি এরকম বাচ্চা পাই না আমি আম্মা হয়ে যাব আমি আম্মা হয়ে যাব কিন্তু দুটি বাচ্চাকে তো আমার সম্ভব নয় নিয়ে যাওয়া দুটি বাচ্চাকে ভয় পেলেন বাচ্চাকে রেখে দিলেন বাটিও রেখে দিলেন কলস নিয়ে দৌড়তে লেগেছেন হারিশের স্ত্রীকে বলছে ও ও হারিশের স্ত্রী ও মালিকিনী জানেন বলে কি বলে দুটি নুরির পুতুল দেখে আসলাম কোথায় বলে পুরাত নদীর নিকটে তাই আপনারও বাচ্চা কাচ্চা নেই আমারও নেই এক টাকা আপনি নেবেন এক টাকা আমি নেব এক টাকা আপনি আদর করবেন এক টাকা আমি করব চলুন চলুন হারিসের স্ত্রী উঠলো বেরিয়ে পড়লো চলো চলো রপ 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 দৌড়তে লাগলো টন টন দৌড়তে লাগলো যেতে 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 ফুরাত নদীর নিকটে কই এই দেখো সত্যি তো বাচ্চা দেখি নাকের কাছে হাত দিয়ে জীবিত না মৃত্যু দুটি বাচ্চা মানুষের আহার পেয়ে নিজের দমটাকে সেটে নিয়েছে মানুষের আহার পেয়ে দমটা ছাড়ছেন না যদি দম ছাড়ি এরা নিয়ে যাবে আমাদের নিয়ে গিয়ে একবার তো ছেড়েছে এবার যদি নিয়ে যাই কতল করে দেবে না দমটা ছাড়বো না সেটে গেছে কতক্ষণ সেটে থাকবে ছোট ছোট বাচ্চা কতক্ষণ সেটে থাকবে বাচ্চার দম যখন সহ্য করতে পারেনি দমটা ছেড়ে দিয়েছে। হারিসের স্ত্রী বলছে, বাচ্চা দুটি জীবিত আছে, একটিকে তুমি ধরো, একটিকে আমি ধরছি, দুইজন দুটিকে ধরে টানো। টেনে নিল, যেমনি টেনেছে রক্ত ফুটে গেছে, মা বলে চিৎকার করেছে। হারিসের স্ত্রী বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মা, এসো, আমার বাচ্চা নেই, আমি তোমাদের আদর করব, মহব্বত করব। নিজের কাপড়ে ওই রক্ত মাখা শরীরের বাচ্চা দুটিকে লিপটে সিপটে বুকে জড়িয়ে ধরছেন। একটা বাদী, একটা হারিসের স্ত্রী, দুটি বাচ্চাকে নিল। নেওয়ার পরে চলো বাড়ির দিকে চলো, বাড়িতে গেল।